আচ্ছা রাহুল ভাই, তোমার কি গার্লফ্রেন্ড আছে? রিয়া, পূজা, স্নেহা, ললিতা, ববিতা, পপিতা, কো যারা সবার গরো, এদের সবাইকে প্রপোজ করেছিলাম কিন্তু একজন অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা রাহুল ভাই, তোমাকে যদি ইন্ডিয়ার বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয় তাহলে তুমি কোথায় যাবে? আফগানিস্তান, পাকিস্তান, দুবাই বা অন্য কোনো দেশে কোথায় যাবে? এই ছোটোমোটো দেশে, এই ছোটোমোটো দেশে আমি যাব না। আমি যাব অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। কোথায়? কলকাতায়। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় যাব আমি। আচ্ছা রাহুল ভাই, তুমি কি কোনো কাজ জানো? কাজ জানবো না মানে, বাবার কাজ তো আমি একাই সামলাই, বাবার ব্যবসা চাষবাস সব তো আমি একাই সামলাই। ও তাহলে বলো তো ধান কোথায় হয়? ধান এটা জানো না? ধান হয় মাটির নিচে। এই যে এইভাবে বের করি, ও এইভাবে বার করো? হ্যাঁ হ্যাঁ এইভাবে বার করি। আমি তো ভাবছিলাম ধান গাছে ফলে। না ভুল, আজ থেকে জানবা যে গাছ ইয়ে ধান মাটি দিয়ে বেড়ায়। রাহুল ভাই, তুমি কি আর কোনো কিছু জানো? জানি না মানে, আমি গান করতে পারি ভালো। সেই বিভিন্ন জায়গায় চান্স পেয়েছিলাম, অডিশন দিতে গেছিলাম, দুবাই অডিশন অনেক দিয়েছি আমি। ও তাহলে তুমি অডিশন দিছো, তো বলছি তুমি কি আমাদেরকে একটা গান শোনাতে পারবে? গান শুনবে? হ্যাঁ হ্যাঁ, তা গান তো শোনাতেই পারি। তো গান গে শোনা আমাদের। তাহলে শোনো। হুম, তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে বলে দিও যে সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ।